সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও যারা বিবিএ সেকেন্ড ইয়ার বা বিবিএ সেকেন্ড ইয়ার আছো তাদের জন্যই পার্টনারশিপের রিটায়ারমেন্টের অঙ্কে, পার্টনারশিপের রিটায়ারমেন্টের অঙ্কে অলরেডি আমি তিনটা লেকচার দিয়ে দিছি। লেকচার ওয়ান জার্নাল দেখাইছি, লেকচার টু রিভলিউশন অ্যাকাউন্ট দেখাইছি, লেকচার থ্রিতে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টগুলো দেখাইছি। একদম লাস্ট যে লেকচার সেটা হচ্ছে লেকচার ফোর, এটাতে আমি দেখাবো কীভাবে একটি ব্যালেন্স শিট প্রস্তুত করতে হয়। সেজন্য আমি প্রশ্ন নিচে রিকোয়ারমেন্টে লিখে দিচ্ছি প্রিপেয়ার এ ব্যালেন্স শিট। তো আমি কথা না বাড়িয়ে আজ মূল কাজে চলে আসি। যে ব্যালেন্স শিট প্রস্তুত করতে হলে আমাদের যে উপরে একটা আগের প্রশ্নের ভিতরে যে ব্যালেন্স শিট আছে সেই ব্যালেন্স শিটটাকে আমরা ফলো করব। ওই ব্যালেন্স শিটের ভিতরে আমরা দেখব যে দুইটা জার্নাল অলরেডি দিয়ে দিছি, জেনারেল রিজার্ভের জার্নাল, প্রভিডেন্ট লস অ্যাকাউন্টের জার্নাল। তাহলে ফার্স্টে আমি বলে রাখি যে জেনারেল রিজার্ভ এই জার্নাল এটাকে আমরা ক্লোজ করে দিছি পার্টনার্স ক্যাপিটালদের মধ্যে ভাগ করে, এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটাকেও আমি ক্লোজ করে দিছি পার্টনার্স ক্যাপিটালদের মধ্যে ভাগ করে দিয়ে। সে দুইটা ছাড়া বাকিগুলো আসবে, তবে আর যেগুলো আসবে না সেগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, তিনটা আসবে ঠিক আছে, বাট ক্যাপিটাল অ্যাকাউন্টে আমি যে লেকচার থ্রিতে ক্যাপিটাল অ্যাকাউন্ট প্রস্তুত করে দেখাইছি সেই লেকচার থ্রির ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্স শিট সেগুলোই আসবে শুধুমাত্র। তো আমরা লেকচার থ্রিতে একটু ফোরে যাওয়ার আগে লেকচার থ্রিতে আমরা যে কাজটা করছিলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট সেটা একটু ফলো করো। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা বলছিলাম এখান থেকে দুইটা জার্নাল যাবে, সেই দুইটা জার্নাল কি, ফার্স্ট হচ্ছে আমরা পি কে পরিশোধ করছিলাম, খেয়াল করো পি এর যে পাওনা অর্থ, অর্থাৎ এখানে যে এক নম্বর সমানে বলছিল এম এন এন শুড ব্রিং সাফিসিয়েন্ট ক্যাশ টু পে অফ পি অ্যাট দেয়ার প্রফিট শেয়ারিং অ্যাট নিউ রেশিও, অর্থাৎ নতুন অনুপাতে পি কে পরিশোধ করব। সেই পি কে পরিশোধ করার জন্য পি এর ব্যালেন্স যেটা সেটা আগে বের করছিলাম আমরা, কীভাবে বের করছিলাম, আমরা পি এর যোগফল থেকে ডেবিটটা বাদ দিয়ে পি এর ব্যালেন্স 83,700 এটার একটা জার্নাল দিতে হবে। পি কে পরিশোধের জন্য জার্নাল হবে পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 83,700। আবার সেই টাকাটা এম এবং এন যে আনবে, এম এবং এন যেটা আনবে সেটার জন্য একটা জার্নাল দিতে হবে এমস ক্যাপিটাল ডেবিট ক্যাশ ডেবিট এমস ক্যাপিটাল ক্রেডিট এমস ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমরা দুইটা জার্নালের জন্য ছোট্ট করে এই আগের ঘরটা মুছে দিব। আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা কাকে পে করব, পি কে। তাহলে লেকচার থ্রির যে ক্যাপিটাল অ্যাকাউন্টে করছিলাম সেখানে পি এর ব্যালেন্স দাঁড়াইছিল কত, 83,700। তাহলে যাবে হবে পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 83,700। তারপর আসবে এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে সেই জিনিসটা আনবো, সেই জন্য এই অংশটা একটু রেখে দিলাম। বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 83,700, এমস ক্যাপিটাল ক্রেডিট, না ক্যাশ ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 83,700, 83,000 কত, 700। আমরা ব্যাখ্যা লিখতে পারি টু রেকর্ড পেড সি, সিস ক্যাপিটাল, পি এর মূলধন পরিশোধ করলাম। ফার্স্টে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে প্রথম জবাবদার যে পি কে পরিশোধ করবো সেটা জানাল দিলাম। এরপরে পি এর পরিশোধ 83,700 টাকা এম এবং এন যে আনছিল সেটার জন্য যে জানালটা হবে, আমরা জানি অংশীদাররা মূলধন হিসেবে টাকা আনলে ক্যাশ হয় ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে 83,700, এমস ক্যাপিটাল ক্রেডিট, এমস ক্যাপিটাল ক্রেডিট টাকা হবে 46,035। আমি এখানেও একটু বুঝাই দিচ্ছি কীভাবে টাকাটা আনছিল, আমি এটা পুরোটা মুছে দিয়ে টাকাটা দেখাতে পারি। 46,035 কীভাবে আনছিল, 83,700 টাকা সেটাকে 20 দিয়ে ভাগ করে 11 দিয়ে গুণ, কীভাবে, একদম তাদের নিউ রেশিওটা ছিল যে কত দেখো 11:9। তাহলে 83,700 20 দিয়ে ভাগ করে 11 দিয়ে গুণ করলে হবে 46,035। তারপর হবে এনস ক্যাপিটাল ক্রেডিট, সেটা ঠিক একইভাবে 83,700 20 ভাগের 11, সে টাকাটা হবে কত, 37,665, 37,665। এটা ছিল, এটাকে আমরা চাইলে ব্যাখ্যা দিতে পারি টু রেকর্ড ক্যাশ ব্রট ইন বাই এম এন এন, আমরা লিখে দিতে পারি টু রেকর্ড ক্যাশ ব্রট ইন বাই এম এন্ড
এন। এই ব্যাখ্যাটা আমরা লিখে দিতে পারি এম এবং এন এর যে টাকাটা আনবে সেটার জন্য এই জার্নালটা। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা ক্যাশের কোনো আর ব্যালেন্স থাকতেছে না, কীভাবে ব্যালেন্স থাকতেছে না, ক্যাশকে আমরা যখন পিকে পরিশোধ করছিলাম ক্যাশ ক্রেডিটে ছিল 83,700, সে একই পরিমাণ টাকা আমরা ক্যাশ আবার এম এবং এন কর্তৃক, এম এবং এন কর্তৃক 83,700 টাকা আবার আনছিলাম। তাহলে ক্যাশের ক্রেডিট ব্যালেন্স 83,700 থেকে ডেবিট ব্যালেন্স 83,700 মাইনাস করলে ক্যাশের ফিগারটা আসলে দাঁড়ায় কত, জিরো। সেজন্য আমরা যখন ব্যালেন্স শিট প্রস্তুত করব, সেখানে ক্যাশের কোনো টাকা আসবে না, অথবা তুমি ক্যাশ লিখলেও জিরো লিখতে হবে, কারণ ক্যাশের ডেবিট এবং ক্রেডিট, ক্যাশের ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তো এখন আমরা মূল যে কাজটা সেটাতে যাব, লেকচার ফোরের মূল যে কাজ সেটা হলো প্রিপেয়ার এ ব্যালেন্স শিট। একটা ব্যালেন্স শিট প্রস্তুত করতে বললে আমরা কীভাবে ব্যালেন্স শিটটা প্রস্তুত করব, তো কথা না বাড়িয়ে আমি ব্যালেন্স শিটের গঠনটা একটু দেখাই দিচ্ছি। ব্যালেন্স শিটের গড়, ওদের যে একটা ব্যালেন্স শিট আছে হুবহু সেইভাবে আমি আরেকটা ব্যালেন্স শিট প্রস্তুত করব, তবে এখান থেকে শুধুমাত্র বাদ যাবে কে, পি, পি বাদ যাবে। তাহলে এটার ব্যালেন্স শিটের নাম হবে ব্যালেন্স শিট অফ এম এন এন। উপরে এম এন এন, কারণ কেন এম এন এন, পি রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, পি কোথায় চলে যাচ্ছে, রিটায়ারমেন্টে, সেজন্য এম এবং এন এর ব্যালেন্স শিট হবে এটা, এম এন এন ব্যালেন্স শিট অ্যাজ এট 1st January 2010। এটা 2009 ছিল, সেজন্য আমরা এটা ব্যালেন্স শিট দিব অ্যাজ এট 1st January 2010। এই পাশে হবে ওদের যেরকম আছে আমি ঠিক একইভাবে ব্যালেন্স শিটটাকে ফলো করতেছি, অ্যাসেটস টাকা, লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল টাকা। তাহলে খেয়াল করো এখানে একটা জিনিস, আমাদের যে ব্যালেন্স শিট আমরা প্রস্তুত করব, নতুন ব্যালেন্স শিট প্রিপেয়ারের ব্যালেন্স শিট যেটা প্রস্তুত করব, সেটা যেহেতু এটা 2009 December 31, আমরা 2010 1st January ব্যালেন্স শিট প্রস্তুত করব, তবে অংশীদার হবে এম এবং এন, নতুন ব্যালেন্স শিট। কেন এম এন, পি কোথায় যাবে, পি যে রিটায়ারমেন্টে যাচ্ছে, পি যে অবসরে যাচ্ছে, সেজন্য পি এখানে আসবে না। তো পি এই ব্যালেন্স শিটটা প্রস্তুত করতে হলে আগের ব্যালেন্স শিটটাকে আমরা ফলো করব। আগের ব্যালেন্স শিটের অ্যাসেটসের বিরুদ্ধে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল, খেয়াল করে একটু, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করার সময় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে বাক করে দিছিলাম, ফার্স্ট আমরা লেকচার ওয়ানে বাক করে দিছিলাম, সেখানে ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে আমরা বাক করে এটাকে ক্লোজ করে দিছিলাম, তাহলে প্রফিট অ্যান্ড লসটা আসবে না। এরপরে যেটা আছে ফার্নিচার, ফার্নিচারের 38,000 টাকা, আমরা ফার্নিচারের 38,000 টাকা, ফার্নিচার নিয়ে একটা সমন্বয় আছে, সেজন্য ফার্স্টে আমি ফার্নিচারটাকে সম্পদের মধ্যে লিখব, ফার্নিচার 38,000 মাইনাস, তিন নম্বর সমন্বয়ে ফার্নিচার নিয়ে সমন্বয় আছে, খেয়াল করো ফার্নিচার উড বি ভ্যালু 5% লেস দেন, মানে 5% কমাইতে বলছে, মাইনাস লেস 5%। তাহলে 38,000-এর 5% আমরা যদি করি, 38,000-এর 5% হবে কত, 1,900। তাহলে ক্যালকুলেটারে 38,000 থেকে 38,000 মাইনাস 1,900 টাকা যদি বাদ দিই আমার টাকা আসবে 37,100 টাকা। তাহলে আমার ফার্নিচার থেকে টাকা আসলো 37,100, এটা গেল। এরপরে যেটা আসবে স্টক, স্টক এটা নিয়েও সমন্বয় ছিল, দুই নম্বর সমন্বয় ছিল, স্টক উড বি রিভ্যালুয়েড টু টাকা 39,000। তাহলে আমি স্টক লিখব, স্টক লিখব কত, 40,000 মাইনাস, এটাকে 39,000 টাকায় আনতে বলছে, তাহলে আমি এটাকে লিখব ডিক্রিস, ডিক্রিস 1,000, তাহলে বাইরে আসবে 39,000 টাকা, ডিক্রিস 1,000 করে বাইরে আসবে কত, 39,000 টাকা। এবার খেয়াল করো আমি ডিক্রিস কেন লিখলাম, প্রশ্নে বলছে সেটাকে 39,000 টাকায় আনতে, তাহলে উপরের ব্যালেন্স শিটে ছিল 40,000, এটাকে 39,000 টাকা আনতে হলে আমাকে কমাইতে হবে কত, 1,000, সেজন্য এটাকে ডিক্রিস হিসেবে 1,000 দেখালাম, 39,000 স্টক। তারপর আছে ফ্রি হোল্ড প্রিমিসেস, আমিও লিখব ফ্রি হোল্ড প্রিমিসেস, ফ্রি হোল্ড প্রিমিসেস, ফ্রি হোল্ড প্রিমিসেস টাকা হবে কত, 90,000, ফ্রি হোল্ড প্রিমিসেস 90,000। তারপর আছে ইনভেস্টমেন্ট,
ইনভেস্টমেন্টের কথা খেয়াল করে একটু ফ্রিহোল্ড প্রিমিসেসের মধ্যে কোনো সমন্বয় নেই, সেজন্য সরাসরি আমরা এটা টাকার ঘরে বসাই দিলাম। যদি ফ্রিহোল্ড প্রিমিসেসের এখানে কোনো সমন্বয় থাকতো ঠিক একইভাবে সেটাকে ইনার কলামে রেখে প্লাস মাইনাস করে বাইরে আনতে হইতো। ওকে, এটা গেল। এখন আমরা ইনভেস্টমেন্টে যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করো, ইনভেস্টমেন্টে আমরা একটা সমন্বয় ছিল, ইনভেস্টমেন্টটাকে কে গ্রহণ করছিল? পি। তাহলে ইনভেস্টমেন্টের টাকাটা যখন পিকে দিয়ে গ্রহণ করা হয়েছে বা পিকে দিয়ে রিকভার করা হয়েছে, সেজন্য ইনভেস্টমেন্টও আসবে না। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা? 2 লাখ টাকা। এখন প্রশ্নের ভিতরে দেখতে হবে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের কোনো সমন্বয় আছে নাকি। 4 নম্বর সমন্বয় খেয়াল করো, এই 4 নম্বর সমন্বয় বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই টাকা 6000। তার মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের দাম 6000 টাকা বাড়াইতে হবে। তাইলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা লিখবো, ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা লিখবো 2 লাখ টাকা। সেটা টাকার ঘরে লিখবো না, সেটা আমরা এখানে লিখবো 2 লাখ। প্লাস কেন দিলাম? এখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিয়ে যে সমন্বয়টা আছে সেটার পাশে অ্যাপ্রিসিয়েটেড একটা কথা লেখা আছে। দেখ, অ্যাপ্রিসিয়েটেড শব্দটা তো বৃদ্ধি করা, তাহলে আমরা প্লাস অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিসিয়েটেড বলে বৃদ্ধি পাবে, ডেপ্রিসিয়েটেড হলে হ্রাস পাবে। APPRECIATED অ্যাপ্রিসিয়েটেড। প্রশ্নে বলছে 6000, সেজন্য আমিও 6000 প্লাস করলাম। তাহলে বাইরে টাকা আসবে 2,06,000 টাকা। বাইরে কত আসবে? 2,06,000। তো অ্যাসেটসের দিকে আমরা আগের ব্যালেন্স শিট থেকে যা আনার সবগুলো নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হবে অ্যাসেটসের যোগফলটা একটু করে নেওয়া। অ্যাসেটসের যোগফলের মধ্যে আমরা ফার্স্টে যদি দেখি, 34,100 আছে। 34,100 প্লাস 39,000 প্লাস 90,000 প্লাস 2,06,000 বা 2,06,000, আমার টোটাল অ্যাসেটসের যোগফল হল 3,71,100 টাকা। আমার টোটাল অ্যাসেটসের যোগফল কত? 3,71,100। তাহলে আমার লাইবিলিটিসের দিকে একটু যাইতে হবে। আচ্ছা, আমাদের প্রশ্নের ভিতরে 6 নম্বর সমন্বয় একটু খেয়াল করো। 6 নম্বর সমন্বয়ে একটা কথা বলছে, গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি রেজড। রেজড শব্দের অর্থ হচ্ছে বাড়াইতে হবে বা দাহ্য করতে হবে। এই রেজড কথাটা বলাতে গুডউইল অ্যাকাউন্টের এই টাকাটা মানে সম্পদের এই গুডউইলটা এখানে আসবে। তাহলে গুডউইল লিখতে হবে কত? গুডউইল 40,000 টাকা। কত টাকা? 40,000 লিখলাম। 3,71,100 সাথে আমরা যদি 40,000 প্লাস করি, আমার টাকা দাঁড়ায় 4,11,100 টাকা। তাহলে আমাদের টোটাল অ্যাসেটসের পরিমাণ আমরা পেয়ে গেছি 4,11,100। 4,11,100 এটা নাম দিতে পারি টোটাল অ্যাসেটস। এটা নাম কী দিব? টোটাল অ্যাসেটস। এটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। এখন আমি আসবো লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটালের পাশে। তো এটা তো আসার আগে বলে রাখি, আমরা ঠিক এটা যেমন অ্যাসেটস থেকে সাজিয়ে লিখছি, ঠিক এখানেও ব্যালেন্স শিটের লাইবিলিটিসের সাইড থেকে আমরা সাজিয়ে লিখবো। ফার্স্টে লাইবিলিটিসে আছে, দেখো, ক্রেডিটর্স মানে পাওনাদার আছে 40,000 টাকা। সেই পাওনাদার নিয়ে কোনো সমন্বয় হয় নাই, কোনো প্লাস মাইনাস হয় নাই, সেজন্য যেরকম আসবে ঠিক সেরকম আমরা ক্রেডিটর্সটা বসাই দেবো। ক্রেডিটর্স আছে কত? 40,000। যেহেতু কোনো সমন্বয় নেই, আমরা টাকার ঘরে বসাই দিলাম। ক্রেডিটর্সের পরেই দেখো আছে জেনারেল রিজার্ভ। কী আছে? জেনারেল রিজার্ভ। এই জেনারেল রিজার্ভের নিয়ে আমরা জার্নাল করে এটাকে ক্লোজ করে দিয়েছিলাম। জেনারেল রিজার্ভের জার্নালটা দিয়েছিলাম, জেনারেল রিজার্ভ ডেবিট, ক্যাপিটালগুলো ক্রেডিট। তাহলে জেনারেল রিজার্ভটা ক্লোজ হয়ে গেছিলো, সেজন্য এই জেনারেল রিজার্ভটা আর আসবে না। এরপরে যেটা আছে সেটা হলো ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল আমরা আনবো, লিখবো ক্যাপিটাল। ক্যাপিটাল লিখে খেয়াল করো, আমি ব্যালেন্স শিট করতেছি কিন্তু এম এবং এন এর, কার কার করতেছি? এম আর এন। তাহলে এম এবং এন এর ক্যাপিটাল যে আমরা লিখবো, কোথেকে লিখবো? আমার আগের ব্যালেন্স শিটের এই ক্যাপিটালগুলো ছিল পুরাতন, এটা পি রিটায়ারমেন্টের যাওয়ার আগে, পি অবসরে যাওয়ার আগে এই ক্যাপিটালগুলো ছিল। আমরা যে ব্যালেন্স শিটটা করতেছি আফটার পিস রিটায়ারমেন্ট, অর্থাৎ পি এর অবসরের পরে, সেজন্য আমরা যে ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা খতিয়ান করছিলাম, সেই ক্যাপিটাল অ্যাকাউন্টের খতিয়ান থেকে আমার এম এর যে ব্যালেন্স ছিল, ব্যালেন্স শিট বের হয়েছে, সেটা বসাইতে হবে, এবং এন এর যে ব্যালেন্স সিডি বের হয়েছিল সেটা ব্যালেন্স বসাইতে হবে। তো এই এম এর কত ব্যালেন্স সিডি বের হয়েছিল, এন এর কত ব্যালেন্স সিডি বের হয়েছিল, সেটার জন্য তোমাকে যাইতে হবে লেকচার 3-তে। আমরা লেকচার 4 করতেছি এখন। লেকচার 3-তে গেলে দেখবা আমি ব্যালেন্স সিডি বের করছিলাম। সেই লেকচার 3-তে ব্যালেন্স সিডি ছিল এম এর 1,89,435, 1,89,435, এবং এন এর ক্যাপিটালের ব্যালেন্স সিডি বের হয়েছিল 1,81,065, 1,81,065। এই দুটোটাই ছিল ক্যাপিটাল অ্যাকাউন্টের সিডি। এটা কোত্থেকে পেলাম আমি একটু পাশে লিখে দিছি। এই সিডি যেটা লেকচার 3-তে বের করছিলাম, লেকচার কোথায় বের করছিলাম? 3-তে। এই লেকচার 3 থেকে
আমি এই সিজিটা কিন্তু বের করছিলাম। তাহলে এই সিজিটার ক্যাপিটাল যেটা বের হয়েছিল সেটাই আমরা নতুন ব্যালেন্স শিটে, অর্থাৎ এম এবং এন এর যে ব্যালেন্স শিট, সেই ক্যাপিটালের টাকাটা বসবে। এই ক্যাপিটালের টাকাগুলো বসবে না, কারণ এই ক্যাপিটালের টাকাগুলো হচ্ছে বিফোর রিটায়ারমেন্টস, বিফোর পিস রিটায়ারমেন্ট, পি এর অবসরের পূর্বে। আমরা ব্যালেন্স শিটটা করতেছি আফটার পিস রিটায়ারমেন্ট। আফটার পিস রিটায়ারমেন্টে আমরা অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করে, জার্নাল করে, ক্যাপিটাল অ্যাকাউন্ট করে, খতিয়ান করে দুইটা সিডি বের করেছিলাম এম এবং এন এর এই ব্যালেন্স শিটটাতে বসানোর জন্য। আসলে সেজন্য এই ব্যালেন্স শিটে ক্যাপিটালগুলো বসবে, ঠিক আছে? কোনগুলো বসবে? লেকচার থ্রিতে আমি যে ক্যাপিটালের ব্যালেন্স সিডি বের করছিলাম সে টাকাগুলোই বসবে। তো আমরা বসাইলাম সেই টাকাগুলো, এখন সেগুলোকে একটু যোগ করে দেখি। আমার ক্যাপিটাল এম এর হচ্ছে 189,435, 189,435 প্লাস 181,065, এই দুটোটাকে যোগ করলে হয় 370,500, 370,000 কি 500। আমার ক্যাপিটাল অ্যাকাউন্টের দুটোটার যোগফল 370,500। এখন একটা জিনিস খেয়াল করো, একদম লাস্টে আমরা এই 7 নম্বর সমন্বয়ে দ্যাট আ লাইবিলিটি ফর টাকা 600 বি ক্রিয়েটেড, মানে একটা দায় সৃষ্টি করতে বলছিল 600 টাকা, সে দায়ের পাশে সেটাও বসে যাবে লাইবিলিটি, লাইবিলিটি ফর বিল ডিসকাউন্টেড কত টাকা 600। তাহলে আমরা সেই দুটোটা যোগ করলে কত হয়, 370,500 প্লাস 600 প্লাস 40,000 যোগ করলে হবে 411,100 টাকা, 411,100। এই ছিল আমার রিটায়ারমেন্টে যে ব্যালেন্স শিটটা প্রস্তুত করব, সেই রিটায়ারমেন্টের ব্যালেন্স শিটটা কীভাবে প্রস্তুত করা হয় এবং সেগুলো প্রস্তুত করতে কী কী তথ্য উপাত্ত লাগে, কী কী কাজ করতে হয়, অ্যাডজাস্টমেন্টের সাথে কী কাজ করতে হয়, কীভাবে করতে হয়, ক্যাপিটালগুলো লেখার সময় কীভাবে কোন জায়গা থেকে ক্যাপিটালগুলো আসবে। তো এই ক্লাসের তোমরা, আমি রিটায়ারমেন্টে যে একটা সাজেশন দিলাম সেটাকে 4টা লেকচারে ভাগ করে দিছি। তোমাদেরকে বুঝতে হলে প্রত্যেকটা লেকচার একদম ফার্স্টে থেকে, লেকচার 1 থেকে শুরু করে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 4 এখানে শেষ, লেকচার 4 পর্যন্ত প্রত্যেকটা লেকচারের সাথে একটা লেকচার আছে, তার একটা লেকচারের কিন্তু রিলেটেড। অর্থাৎ লেকচার 1 না দেখলে তুমি লেকচার 2 বুঝবে না, লেকচার 2 না দেখলে আবার 3 বুঝবে না, লেকচার 3 না দেখলে ব্যালেন্স শিট কীভাবে প্রস্তুত করতে হয় সেটাও বুঝবে না। তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং বন্ধুবান্ধব দেখলে আমার লিঙ্কটা জানিয়ে দিবা, তাদেরকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য উৎসাহিত করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।